বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কক্সবাজার জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পবিত্র গীতাপাঠ ও প্রার্থনা সঙ্গীত পরিবেশনা, প্রদীপ প্রজ্বলন, জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। শনিবার 4 ফেব্রুয়ারি পাবলিক লাইব্রেরির অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সবার প্রথম অধিবেশনে আলোচনা সভায় বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কক্সবাজার জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মৃণালকান্তি চক্রবর্তীর সভাপতিত্বে, মাস্টার সঞ্জিত চক্রবর্তী ও পল্লব চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মনোরঞ্জনশীল গোপাল এমপি, কক্সবাজার 3 আসনের এমপি সাইমুন সরোয়ার কমল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার ডক্টর বিপ্লব গাঙ্গুলি। বক্তারা জানান, সকলে মিলেমিশে থাকার জন্য ব্রাহ্মণদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। অসাম্প্রদায়িক চেতনায় সনাতন সমাজকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কাজ করবে। পাশাপাশি বেশ কয়েকটি দাবি উত্থাপিত হয়। বিশেষ অতিথি ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশন কক্সবাজারের সভাপতি অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা, রামকৃষ্ণ মঠ ও মিশন কক্সবাজারের সাধারণ সম্পাদক দুলালকান্তি চক্রবর্তী, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের যুগ্ম সম্পাদক অধ্যাপক অর্পণকান্তি ব্যানার্জি, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ চট্টগ্রামের সদস্য সচিব সমীর চক্রবর্তী, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ চট্টগ্রাম মহানগরের সহসভাপতি তপন ভট্টাচার্য, ব্রাহ্মণ সংসদ ঈদগাঁও উপজেলা উপদেষ্টা মৃণাল আচার্য, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কক্সবাজার জেলার সহসভাপতি অধ্যাপক আশিষ চক্রবর্তী, কক্সবাজার জেলা সম্মেলনের প্রস্তুতি কমিটির অর্থ সচিব তরুণ চক্রবর্তী, সদস্য সচিব সুজন চক্রবর্তী। সবাই উত্থাপিত দাবির মধ্যে রামকোট তীর্থস্থান জাতীয়করণ করা, সমুদ্র সৈকতে গঙ্গা মন্দির তৈরি, দেবোত্তর সম্পত্তি সুরক্ষা আইন পাস, প্রতিটি জেলায় দাতব্য চিকিৎসালয় সহ সকল সুবিধা সম্পন্ন সমৃদ্ধ মন্দির ও মন্দিরের পুরোহিতদের সম্মানে প্রদান উল্লেখযোগ্য। দুপুরে মধ্যাহ্নভোজ শেষে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মনোকোষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সম্মেলনের সর্বসম্মতিক্রমে জেলার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। এতে অ্যাডভোকেট মৃণালকান্তি চক্রবর্তীকে সভাপতি ও মাস্টার সঞ্জিত চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেওয়া হয় এবং 51 জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। দুর্জয় বড়ুয়ার তথ্য ছবিতে জয় চক্রবর্তী, সিসিএন, কক্সবাজার।